আমাদের ভারতবর্ষ দেশের মধ্যে মোট 22টি স্বীকৃত পাওয়া ভাষা রয়েছে, যার মধ্যে হিন্দি ও ইংলিশ জাতীয় সরকারি ভাষা, এছাড়াও বাংলা, তেলেগু, তামিল, উর্দু, পাঞ্জাবি, কন্নড়, মালয়ালাম এই ধরনের আরো অন্যান্য ভাষায় প্রতিদিন কথা বলা হয়ে থাকে এবং এই ভাষাগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই নয়, একটি সার্ভে অনুসারে জানা গিয়েছিল যে ভারতের মধ্যে প্রায় 19,500টি মতো মাদার টাং বা মাতৃভাষা রয়েছে এবং এই ভাষাগুলিতে ডেইলি কথা বলা হয়, যা সারা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে ব্যবহৃত ভাষার থেকে অনেক বেশি। এছাড়াও ভারত দেশ দ্বিতীয় সর্বোচ্চ বেশি ইংরেজি বলা দেশ, যার সংখ্যা প্রায় 125 মিলিয়ন, যা ভারতীয় জনসংখ্যার মাত্র 10%। আর প্রথমে যে দেশটি সবচেয়ে বেশি ইংরেজি বলে থাকে সেটি হলো ইউএসএ, যার ইংলিশ স্পিকারের সংখ্যা 300 মিলিয়ন। এবং সমস্ত ভাষা মিলিয়ে ভারতে প্রায় 19,500টি ভাষা কথা বলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।